দাদা কি করছো? তুমি আর ঢুকে যাচ্ছ, ও আর ঢুকে গেছে। ঘরবেড়া করে কি করবে, বাজারে কাদা একে চার। ঘাটালের বিবেকানন্দ মোড় থেকে সুপ্রভাত জানাচ্ছি, আমি রঞ্জিত। আপনি দেখছেন লোকাল আপ টু ডেট। চলুন আজ দেখি ঘাটালের কোথায় কতটা জল। প্রথমে আমরা দেখব আড়গোড়া চাতলটি কতটা জল রয়েছে। কাল এখানে নৌকাডুবি হয়েছিল থানাগড়ার একটু আগেটায়। এখানে এখনও কিন্তু নৌকো পারাপার চলছে, কারণ এখানে এখনও অনেকটি জল। চলুন আগে গিয়ে ওই পাশ দিয়ে ঘুরে দেখবো যে রথতলার ওপাশটা কতটা জল আছে। এই রাস্তাটি এখনো ডুবে রয়েছে। তো খুব বেশি জল নেই, তবে যা কাকা ট্রাক্টর নিয়ে ঢুকে গেল। এবারে ওভারটেক করে মুশকিল। যাই হোক সাইড দিয়ে দিয়েছে, চলুন আগে গিয়ে দেখা যাক। আজ বাজারে মানুষের ভিড় অনেকই রয়েছে। আজ বাজার পুরো সম্পূর্ণরূপে খুলে দিয়েছে। পৌরসভা, চলুন আগে গিয়ে দেখা যাক। মনসুকার ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে যে ওখান থেকে 14 নম্বর ওয়ার্ডের ওখানটায় আর ঢুকতে পারিনি। কাল এই জায়গাটিতে জল ছিল, আজ এখানটায় জল নেই, খুবই ভালো কথা। চলুন আগে গিয়ে দেখা যাক ওই পাশে কতটা জল আছে। এখান থেকে জল নেমে গিয়েছে, এখানে অল্প পরিমাণ জল রয়েছে এখনও, কিন্তু তাও যাতায়াত চলছে এখানে। চলুন বাঁ দিকটায় আমরা যাব। এখান থেকে আজকেই মনে হয় জলটি নেমেছে রাতে, রাস্তা এখনও সব সময় হয়নি। আচ্ছা এখানে এখনও জল রয়েছে, দেখা যাক কতটা যাওয়া যায়। এখানে এখনো জল রয়েছে, কিন্তু তাও এখান দিয়ে যাতায়াত চলছে, মোটামুটি খুব বেশি জল নেই এখানে, যাওয়া যেতে পারে। আগে মনে হয় ওই পাশে আরও বেশি জল হবে, না এখানটাই জল আছে, আগেটা শুকনো দেখতে পাচ্ছি।
তো এখান দিয়ে আসলাম, কোথাও কিন্তু হাঁটু সমান জল নেই, যাতায়াত চলছে এখান দিয়ে, কারণ এপাশটায় মনে হয় বেশি জল। হ্যাঁ আসলেই এখানটায় বেশি জল। দাদা এখানে মোটরসাইকেল যাচ্ছে পাশ দিয়ে, যায়নি ওপাশটা অনেক জল। চলুন এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি, আরও পাশটা যাওয়া যাচ্ছে না। রথতলা থেকে যে ড্যান দিকে রাস্তাটি ঢুকেছে ওখান দিয়ে আমরা যেয়ে দেখবো কতটা জল আছে। যেনারা মনসুকা থেকে আসবেন ভাবছেন, এই রাস্তায় কিন্তু আসা যাবে না, এই রাস্তায় অনেক জল। তো আপনি ওই পাশ দিয়ে ঘুরে বর্দা চোকান হয়ে আসতে পারেন, ওপাশ দিয়ে আর কোথাও জল নেই। এপাশ তো জল রয়েছে কিন্তু তাও মানুষ যাতায়াত করছে, খুব বেশি জল নেই এখানটায়, সামনে হয়তো আরও বেশি জল হতে পারে। চলুন দেখা যাক কতটা জল আছে ওই পাশে। ওই পাশে কতটা জল দাদা, ওই পাশে কতটা জল? অনেকটা জল, যাওয়া যাবে না ওইদিকে, আজ যেতে পারবো না। আচ্ছা আসলে এখান থেকে অনেক বেশি জল। তো ওই পাশে আমরা যাব না, এখান থেকে ঘুরিয়ে নেব। এখানে বাজার বসেছে, আগের ভিডিওতে আমি এখান থেকে ঘুরে চলে গিয়েছিলাম কারণ ওখানটায় জল ছিল। এখানে আজ বাজার বসেছে তাই মানুষের ভিড় অনেক। এখান দিয়ে আমরা বাঁ দিকে চলে যাবো, ডান দিকে তো আর যাওয়া যাবে না, অনেক ভিড়। বাজার করার পর থেকে মনে হয় আজকেই এই বাজার বসেছে।
কালকে জলটি নেমে গিয়েছিল, কিন্তু ওখানটায় জল ছিল পেছন দিকটায় যেখানটায় দেখালাম। এই জন্য বাজারে আজকে প্রচুরই ভিড়। পুরো বাজারই খুলে গিয়েছে আজকে, আর বাজারে মানুষের ভিড়ও প্রচুর। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও। দেখা হচ্ছে।